লিঙ্কনের বয়স 73, বরের বয়স 15। প্রেম কোনো আইন বা বাধা মানে না, মানে না কোনো ধর্ম বা জাতি। তবে বিয়ের ক্ষেত্রে পাত্রের চেয়ে পাত্রীর বয়সের ব্যবধান এত বেশি হওয়াটা খুবই বিরল। ইন্দোনেশিয়ায় এমনই এক ঘটনা ঘটেছে। দেশটির বিবাহ আইন ভঙ্গ করে 73 বছরের এক বৃদ্ধাকে বিয়ে করেছে 15 বছরের এক কিশোর। শুধু তাই নয়, তাদের বিয়ে না দিলে আত্মহত্যারও হুমকি দেওয়া হয়েছিল। পরে গ্রামের লোকজন বাধ্য হয়ে তাদের বিয়ে দেন। প্রবীণ রুয়াতা বিনতে কিয়াগাস মোহাম্মদ জাফর, বয়স 73। কিশোর সালামেত রিয়াদির বয়স 15 বছর। সালামেত রিয়াদি ম্যালেরিয়া আক্রান্ত হলে রুয়াতা তার সেবা করেন। সেবা করার সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী নারীদের কমপক্ষে 16 বছর এবং পুরুষের 19 বছরের নিচে বিয়ে করা অবৈধ। যদিও এর থেকে কম বয়সীরা দেশটির ধর্মীয় আদালতে গিয়ে বিয়ে করতে পারে, তবে সেক্ষেত্রে তাদের বাবা মায়ের অনুমতির প্রয়োজন হয়। তবে সালামি রিয়াদির বাবা মা না থাকায় বিয়ের এই আইনের কারণে সমস্যায় পড়েন তিনি। তাই এই প্রবীণের সঙ্গে সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দেন রিয়াদি। অনেক আগেই রিয়াদির বাবা মা মারা যান। পরে তার মা আরেকজনকে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিলেন। রিয়াদির গ্রামের গ্রাম প্রধান কি কেনি বলেন, সালামেত অনেক ছোট কিন্তু আমরা তাদের বিয়ে দিয়েছি, কারণ সে আত্মহত্যার জন্য হুমকি দিয়েছিল। কি কেনি।